আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের এসইও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি একটি এইচটিএমএল পেজে কিভাবে মেটাট্যাগ স্থাপন করতে হয়, এবং আমরা খুবই বেসিক একটা এইচটিএমএল পেজের কোড লিখে আমরা সেখানে হেড সেকশনে কিভাবে মেটাট্যাগটা বসাবেন সেটা দেখিয়েছি। তো আশা করি গত পর্বটা সবাই বুঝতে পেরেছেন। তো এখন অনেকেই আছে যারা blogger.com থেকে ফ্রিতে ব্লগ খুলে এসইও প্র্যাকটিস করবেন, অথবা ব্লগার থেকে ফ্রিতে ব্লগ করেই আপনার ওয়েবসাইটটা করবেন বা ব্লগটা করবেন। তো এখন যারা blogger.com থেকে ফ্রিতে ব্লগ খুলে এসইও করবেন, তো তারা মেটাট্যাগটা কিভাবে বসাবেন, বা blogger.com ওয়েবসাইট আমরা বা blogger.com এর ব্লগে আমরা কিভাবে মেটাট্যাগ স্থাপন করব সেটি মূলত আজকে টিউটোরিয়ালে দেখব। আর টিউটোরিয়ালটি শুরু করার আগে একটি কথা আপনাদের বলে নেই, যে যেহেতু এটি একটি এসইও টিউটোরিয়াল, সো প্রতিটা ভিডিও দেখার সাথে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো এই সমস্যাটায় অনেকেই ফেস করেছেন যে প্র্যাকটিসটা কিভাবে করবেন। তো প্র্যাকটিস করার জন্য অবশ্যই আপনার একটি ওয়েবসাইট বা ব্লগ থাকতে হবে, কারণ ওয়েবসাইটে যদি না থাকে তাহলে আপনি এসইও কিভাবে প্র্যাকটিস করবেন। সো এই জন্য blogger.com, দেখুন স্ক্রিনে আছে যে blogger.com থেকে আপনারা ফ্রিতে একটি ব্লগ খুলে এসইও প্র্যাকটিস করতে পারেন। তো এটা করার জন্য আসলে অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে কিভাবে এই blogger.com থেকে একটি ব্লগ খোলা যায় সেটির ভিডিও যাতে আমরা বের করি। সো আপনাদের রিকোয়েস্ট মোতাবেক আমরা এই এসইও ডিভিডির সাথে, এসইও ডিভিডির একবারে শেষে blogger.com থেকে কিভাবে ব্লগ খোলা যায় সেটি আমরা দেখিয়েছি, এবং আপনারা সেখান থেকে চাইলে আগে এই ভিডিওটি দেখার আগে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এতে করে অনেকটাই হেল্পফুল হবে আপনাদের জন্য, যারা জানেন না অ্যাকচুয়ালি যে blogger.com থেকে কিভাবে ব্লগ খুলবেন, শুধুমাত্র তারা সেই ভিডিওগুলো দেখে নিন, এতে করে আপনারা এই টিউটোরিয়ালগুলো বুঝতে পারবেন। ওকে, তো blogger.com এ কিভাবে আমরা মেটা ট্যাগ গুলো বসাবো সেটি আমরা জানবো আজকে। তো চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা দেখেছি এই ছিল আমাদের মেটা ট্যাগ, আমরা অ্যাকচুয়ালি যেটা তৈরি করেছিলাম আমাদের একটি ব্লগের জন্য। তো এই মেটা ট্যাগটাই আজকে আমরা blogger.com এর একটি ব্লগে স্থাপন করব। তো আর শুরুতে একটা কথা বলে নিচ্ছি, এই যে যে টাইটেলটা আছে এটা কিন্তু আসলে মেটার অন্তর্ভুক্ত নয়। এই টাইটেলটা আপনাকে এইভাবে কোথাও স্থাপন করতে হবে না, এটা আপনি blogger.com এ গিয়ে বা যে কোনো ওয়েবসাইটে আপনি লগ ইন করার পর সেখানে টাইটেল যে অপশন থাকে সেই টাইটেলেই সরাসরি এই টাইটেলটা দিয়ে দিতে পারবেন। তো প্রথমে আমরা এই টাইটেলটাই স্থাপন করব আমাদের ব্লগে। তো চলুন আগে শুরু করি। দেখুন আমরা এই যে একটা ব্লগ দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা এটাই মূলত আমরা তৈরি করে দেখিয়েছি আমাদের ফ্রি টিউটোরিয়ালে। সো এই ব্লগটাতেই আমরা আজকে মেটা ট্যাগ বসাবো। ওকে, মেটা ট্যাগ বসানোর জন্য আমরা www.blogger.com এই ঠিকানায় লগ ইন করেছি, এবং লগ ইন করার পর আপনার আপনাদের যে ব্লগ আছে সেই ব্লগের তালিকা এই এইখানে দেখতে পাবেন। তো সেই তালিকা থেকে আমরা আমাদের ব্লগটাকে সিলেক্ট করব, এখানে ক্লিক করে আমরা ওভারভিউতে ক্লিক করছি। তো দেখুন আমরা ওভারভিউতে চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের ব্লগের মেনু ড্যাশবোর্ড, এখান থেকে আমরা আমাদের যাবতীয় বিষয়গুলো নিয়ন্ত্রণ করব। তো আমরা বলেছিলাম যে মেটাটা দেওয়ার আগে আমরা আগে ওয়েবসাইটের টাইটেলটা চেঞ্জ করা জানবো, যে টাইটেলটা কিভাবে চেঞ্জ করতে হয়। তো blogger.com এ টাইটেলটি চেঞ্জ করার সিস্টেম হচ্ছে এভাবে, ড্যাশবোর্ডে আসার পর নিচের দিকে দেখবেন বাম পাশে সেটিংস লেখা, সেটিংসে এখান থেকে ক্লিক করতে হবে, এবং সেটিংসে ক্লিক করলে প্রথমে দেখুন টাইটেল নামে একটি অপশন চলে আসবে। তো এখানে আপনারা এডিটে ক্লিক করে আপনার ওয়েবসাইটের যে টাইটেল আছে সেটি চেঞ্জ করতে পারেন। ওকে, টাইটেলটা লেখার পর এখানে জাস্ট সেভ চেঞ্জেস এ ক্লিক করবেন, তাহলে ওয়েবসাইটের টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। তো টাইটেল চেঞ্জ হওয়ার পর এখন আমরা মেটা ট্যাগটা বা মেটা যে ডিসক্রিপশনটা আছে সেগুলা কিভাবে দিব সেটা এখন দেখার বিষয়। তো blogger.com এ যারা মেটা বসাবেন তাদের জন্য সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, প্রতিটা মেটা কোডের শেষে যে গেটার দেন সাইন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা গেটার দেন, তারপর এই যে গেটার দেন, তারপর এই যে গেটার দেন, এই গেটার দেন সাইন গুলো যদি এইভাবে আপনারা দেন বা এভাবে দিলে আপনার blogger.com এ এটা সাপোর্ট করবে না। অ্যাকচুয়ালি আপনাকে গেটার দেন সাইনের আগে একটা করে স্ল্যাশ চিহ্ন এভাবে দিয়ে দিতে হবে, এটা হচ্ছে HTML এর একটা রুলস অ্যাকচুয়ালি।
তবে এইচটিএমএল এর লেটেস্ট ভার্সনে এরকম স্ল্যাশ দিতে হয় না, কিন্তু ব্লগার ডট কম এ এরকম স্ল্যাশ দিতে হয়। এই স্ল্যাশটা যদি আপনারা না দেন, এই স্ল্যাশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে আপনার মেটাটা মানে এই স্ল্যাশটা যদি না দেন আপনার মেটাটা ব্লগার রিসিভ করবে না। সো এটা অবশ্যই মাথায় রাখবেন। তবে ব্লগার ছাড়া অন্যান্য যে সকল প্ল্যাটফর্ম আছে, ওয়ার্ডপ্রেস, জুমলা ইত্যাদিতে এরকম স্ল্যাশ সাইন দিলেও হবে না দিলেও হবে, সেক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে না। ওকে, তো আমরা মেটা ট্যাগটি এখান থেকে ব্লক করে কপি করে নিচ্ছি যাতে করে আমরা বসাতে পারি। এখন আমরা চলে গেলাম ব্লগারে, ঠিক আগের জায়গায়। এখান থেকে আপনারা টেমপ্লেট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করার পর এডিট এইচটিএমএল এই অপশনটিতে ক্লিক করবেন। এডিট এইচটিএমএল আসার পর দেখুন, আমরা গত পর্বে যেরকম একটি এইচটিএমএল প্যাটার্ন দেখিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের ব্লগার ডট কম ব্লগটির একটি এইচটিএমএল প্যাটার্ন। সো এখানে দেখি যে আমরা গত পর্বে যেরকম দেখিয়েছিলাম হেড থাকে, দেখি হেড আছে কিনা। দেখুন একটু ভালো করে লক্ষ্য করুন, এই যে দেখুন হেড ঠিকই আছে। তো হেডের শেষটা আছে কিনা দেখি, এই যে দেখুন হেডের শেষ এটাও আছে। তারপরে দেখুন এই যে বডিও আছে, এভাবে সবার শেষে দেখবেন বডির শেষও আছে। আবার উপরে আমরা যে এইচটিএমএল দেখেছিলাম এইচটিএমএলও আছে, তার মানে যে পৃথিবীর ম্যাক্সিমাম ওয়েবসাইট গুলাই এইচটিএমএল হচ্ছে তার বেসিক প্যাটার্ন নির্ধারণ করে। সো এভাবে যদি আপনি শেখেন, তাহলে পৃথিবীর যে কোনো ওয়েবসাইটেই আপনি মেটা বসাতে পারবেন। তো আমরা গত পর্বে বলেছিলাম, আপনাদের স্মরণ আছে হয়তো, যে মেটা ট্যাগটা কোথায় বসাবো, তাই না? আমি বলেছিলাম যে হেডটা যেখানে শেষ হয়েছে তার ঠিক আগে বসিয়ে দিবেন, অথবা ওয়েবসাইটের টাইটেল যেখানে রয়েছে তার ঠিক পরেই বসিয়ে দিবেন। দুইটার যে কোনো এক জায়গায় বসালেই হবে, অথবা যদি এত কিছু মনে নাও রাখতে পারেন, দুইটা যে হেড আছে একটা ওয়েবসাইটে, যে দুইটা হেড, হেডের শুরু এবং শেষ, এর মধ্যে আপনি যে কোনো জায়গায় মেটা বসান না কেন কোনো প্রবলেম হবে না। সো এক্ষেত্রে আমরা দেখি যে দেখুন এই যে এটা হচ্ছে হেডের শেষ এবং এটা হচ্ছে হেড ট্যাগের শুরু। সো এই দুইটার মধ্যে আমরা যে কোনো জায়গায় মেটাটা বসিয়ে দিতে পারবো। তবে এখানে দেখুন আমরা এই যে টাইটেলটা কিন্তু পেয়ে গেছি, আমরা যে টাইটেলটা খুঁজতেছিলাম সেই টাইটেলটা কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা এক কাজ করি, এই টাইটেলের ঠিক নিচেই একটা এন্টার দিয়ে আমরা মেটাটা এখানে বসিয়ে দিই। যেহেতু মেটাটা আমরা আগেই কপি করেছিলাম, এখন শুধু রাইট ক্লিক করে পেস্ট করে দিচ্ছি। তো দেখুন মেটাটা আমরা এখানে জাস্ট পেস্ট করে দিলাম, এবং পেস্ট করার শেষে আমরা এখানে জাস্ট সেভ টেমপ্লেট এই অপশনটিতে এখানে ক্লিক করব। সবকিছু যদি ঠিকঠাক থাকে এবং ঠিকমতো যদি বসাতে পারেন, তাহলে পেজটি সুন্দরভাবে সফলভাবে সেভ হবে। তো দেখুন আমাদের টেমপ্লেটটি সেভ হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ব্লগটি দেখব যে আসলে মেটাটি আমাদের ব্লগে এসেছে কিনা। এটি দেখার জন্য ভিউ ব্লক, ওপর থেকে ভিউ ব্লক এখানে ক্লিক করছি। এই যে আমাদের ব্লকটি এসেছে। তো আসলে আমরা যেহেতু গত পর্বে বলেছিলাম যে প্রতিটি ওয়েবসাইট কিছু এইচটিএমএল কোড দ্বারা তৈরি হয়, আপনি চাইলে যে কোনো ওয়েবসাইটে গিয়েই যে ওয়েবসাইট যে কোডগুলো দ্বারা তৈরি হয়েছে একটি ওয়েবসাইট, সেই কোডগুলো দেখতে পারবেন। তো সেই কোডটি দেখার জন্য যে কোনো ওয়েবসাইটে গিয়ে জাস্ট রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স এখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার পুরো ওয়েবসাইটটি যে সকল কোড দ্বারা গঠিত সেই কোডগুলো সামনে চলে এসেছে। তো এখানে দেখি আমাদের মেটাটা আসলে খুঁজে পাই কিনা আমরা। দেখুন আমরা যে টাইটেলটা দিয়েছিলাম, যে ওয়েবসাইট ডিজাইন সার্ভিস ইন বাংলাদেশ, সেই টাইটেলটা কিন্তু এখানে আমরা পেয়ে গেছি, তার মানে টাইটেলটা কাজ করেছে। এখন পালা হচ্ছে মেটার। এই যে দেখুন আমরা যে মেটাটা দিয়েছিলাম সেই মেটাটাও কিন্তু এখানে চলে এসেছে, তার মানে এই যে দেখুন মেটা কন্টেন্ট আমরা যেটা দিয়েছিলাম যে উই আর প্রোভাইডিং গুড কোয়ালিটি ওয়েবসাইট সার্ভিস, এটা কিন্তু এখানে চলে এসেছে। প্লাস এই যে মেটা অথর, এই যে আমার নাম আব্দুল কাদের, এখানে এটা দেয়া আছে যে মেটা অথর, তারপর মেটা কিওয়ার্ড, এগুলো কিন্তু চলে এসেছে। তার মানে আমরা সফলভাবে মেটা স্থাপন করতে পেরেছি আমাদের ওয়েবসাইটে। তো আশা করি আপনারাও পারবেন মেটা বসাতে। এটা আসলে কোনো কঠিন কোনো বিষয় না, অ্যাকচুয়ালি এসইও পুরোটাই কোনো কঠিন বিষয় না, শুধু এটা বুঝতে হয় আর একটু প্র্যাকটিস করতে হয়। যদি বুঝে প্র্যাকটিস করতে পারেন, পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে পারেন, দেন আপনি নিজেও এসইও করতে পারবেন খুব ভালোভাবে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই টিউটোরিয়ালটা শেষ করে বিদায় নিচ্ছি। আগামী পর্বের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।